অনুশীলনে হালকা চোট পেলেন মেহতাব হোসেন। চোট পাওয়া অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়িতে। শুক্রবার কল্যাণী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। শনিবার বনগাঁয় বনগাঁ একাদশের বিরুদ্ধে ম্যাচ। শুক্রবারই উদ্বোধন হবে বনগাঁ স্টেডিয়ামের। কল্যাণীর আবাসিক শিবিরে দলের ফরওয়ার্ড লাইন নিয়ে কোচ মর্গ্যান অনেকটাই স্বস্তিতে। Get a telepathic understanding of where people are, and when you've got good footballers, that happens. You know, and I've seen just Chidi yesterday, and he's a good footballer, so you know he'll fit into the way that we play, no problem.